خلق الإنسان من علق إكرام ربك الأكرام الذي علم بالكلام علم الإنسان ما لم يعلم. এই পাঁচটা আয়াত জিব্রাইল সালাম তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল তখন পড়লেন যখন জিব্রাইল বলল ইকরা বিসমি রাব্বিকা, হে নবী আপনি আপনার প্রভুর নামে পড়েন, সুবহানাল্লাহ বলেন। তাহলে যে পড়াটা আল্লাহর নামে নাই সেই পড়াটা শুরুতে নাই। এই জন্য আমাদেরও প্রয়োজন যে আমাদের ছেলে মেয়েদেরকে প্রথম আল্লাহর নামে শিক্ষাটা শুরু করে দেওয়া, কারণ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিলটা হইলো কাদার মতো, ওই কাদার মধ্যে একটা জিনিস ঢেলতে দিলে সেটা যেরকম গেড়ে যায় ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে এরকম এটাও গেড়ে যায়। তার জন্য আরবি হরফ গুলি এবং আরবি মানে ইসলামী আদব কায়দা গুলি আগে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয়, টাটা মাটা ইত্যাদি না হেগিয়া সালাম শিখান, সালাম শিখান, আলহামদুলিল্লাহ শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ শিখান, এটা আপনার জন্য উপকার হবে। আর আমরা শিখাই কি আপনার ইয়া টাটা টাটা, এটা কিন্তু কোন স্বভাবের ভাষা না। এই যে দেখেন তাইলে জাবালে মিউট কোরআন নাজিলের পাহাড়, এটা কাছে যাওয়ার সুযোগ এখন আর দেয় না, কাছে যাওয়াও যায় না। আপনারা যদি উঠতে চান তাহলে যে ওই আগের মতনই একদিন সকালবেলায় আপনারা এখানে বের হয়ে আসতে হবে, এখানে বের হয়ে এসে আপনারা এটা পরিদর্শন করতে পারবেন, উপরে যাইতে পারবেন, এখানে শুধু হালকা একটু দেখে এরপরে ওই নামায়া এরপর উঠিয়ে নিয়ে যায় একটু সামনে যাও পাই ওই গাছটার নিচে আমরা একটু নামি পাঁচ মিনিট। এই পাহাড়ে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, এটা হচ্ছে হেরা পাহাড় বা জাবালে নূর পাহাড় বা অনেকে কোরআন নাজিলের পাহাড়ও বলা হয়। জাবালে নূর পাহাড় কুরআন নাজিলের পাহাড় এইটাই। জাবালে নূর পাহাড় কুরআন নাজিলের পাহাড়, এখানেই কুরআন নাজিল হয়েছিল। اللهم صل على سيدنا محمد المعدن الجودي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد